সুপ্রভাত, শুনছেন মিচ্ছি কালীকথা। শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের জন্য মন প্রাণ দিয়ে কিভাবে প্রার্থনা করতেন মা জগদম্বার কাছে, সেই সব নিয়ে কালও বলেছি আজও বলছি। বলতে ভালো লাগছে আমার, ঠাকুর কিভাবে তার কাছে যারা আসত প্রাণ ভরে তাদের জন্য প্রার্থনা করতেন। একবার দমদম থেকে কতগুলো সেপাই 3 ঘন্টা ছুটি পেয়ে কষ্ট করে তাকে দর্শন করতে এসেছিল। ঠাকুর মায়ের কাছে তাদের জন্য প্রার্থনা করতেন, মা এদের কিন্তু তোমায় মঙ্গল করতেই হবে, এরা কত কষ্ট করে আমার কাছে আসে বলো তো। রাধাকান্তর গয়না চুরি হলো একবার দক্ষিণেশ্বর মন্দিরে। হলধারী ছিল পূজারী ঠাকুরের বড় ভাই সম্পর্কে, পুলিশ তাকে ধরলো। ঠাকুর তখন প্রার্থনা করছেন মার কাছে, তোমার দুর্গা নামের কলঙ্ক হবে মা, সন্তান বিপদ হলে খুব কলঙ্ক হয়ে যাবে, তুমি সব ঠিক করে দাও মা। যতদূর জানতে পারা যায় এরপরে পুলিশ হলধারীকে ছেড়ে দিয়েছিল। আর অনেক ঘটনা আছে, ফিরছি কটি গানের পর। উঠলেন তো ঘুম থেকে, শুনছেন মিচ্ছি কালীকথা। একজন ঠাকুরকে বলেছিল, দেখুন মশাই আমি কিছু করতে পারবো না, আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আমার জন্য করে দিন। এই কথার পরই ঠাকুরের সমাধি হয়ে গেল। সমাধির পর মার সঙ্গে কথা কয়েছেন, ও মা ও তো কিছু করবে না মা, আমি দুধ থেকে দই করে তা থেকে মাখন তুলে ওর মুখে দেব, তাই দেবো। এইরকমই চলছে। কি চমৎকার কথাটা, আমি দুধ থেকে দই করে তার থেকে মাখন তুলে নিয়ে ওর মুখে দেবো, ও কিন্তু কিচ্ছু করবে না। আর লোকের তো তেমন বিশ্বাস যে ওকে বললেই সব হয়ে যাবে, যেমন নরেন্দ্রের বিশ্বাস ছিল, অন্যান্য ত্যাগী ভক্তদের বিশ্বাস ছিল, ঠাকুর যদি করে দেন তাহলে আমি তরে যাব। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের মতো হাসছেন আর কথা কয়েছেন। বালক যেমন বেশি অসুখ হলো এক একবার হেসে খেলে বেড়ায়, মহিমাদি ভক্তের সঙ্গে কথা বলছেন। ঠাকুর বলছেন, সচ্চিদানন্দ লাভ না হলে কিচ্ছু হলো না বাবু, বিবেক বৈরাগ্যের মতো আর জিনিসই নেই, সংসারীদের অনুরাগ ক্ষণিক, তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে। একটি ফুল দেখে হয়তো বলে আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি গো, ব্যাকুলতা চাই ব্যাকুলতা। যখন থেকে ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগে হিস্সা ফেলে দেয়, ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন। তিনি যেকালে জন্ম দিয়েছেন সেকালে তার ঘরে তো আমাদের হিস্সা আছে, তিনি আপনার বাপ আপনার মা, তার উপর তো জোর কাটে। শুনছেন মিচ্ছি কালীকথা। তিনি তো মায়ের সঙ্গে রেগুলার কথা কইছেন, যা যা ঘটছে মায়ের কাছে জানাচ্ছেন, এই ভক্ত বলছে আপনি করে দিন, ওই ভক্ত বলছে আপনি করে দিন, নিজে কিছু করবে না আর ঠাকুরকে তাদের হয়ে সব কিছু করে দিতে হবে। আমার ওই কথাটা দারুণ লাগলো, কিন্তু দুধ থেকে দই আর দইয়ের থেকে মাখন তুলে আমি তার মুখে তুলে দেবো, সে কিছু করবে না। কিভাবে মাকে ডাকতে হয় ঠাকুর শেখাচ্ছেন। আমি মা বলে এইভাবে ডাকতাম, ও মা আনন্দময়ী, মা আনন্দময়ী দেখা দিতে হবে, দেখা দে মা, দে না দেখা, দেখা দে মা, দেখা দে মা, দেখা দে। এই যে ব্যাকুল কান্না, ভক্তির মধ্যে যদি এই ব্যাকুলতা না থাকে, এই প্রচন্ড ব্যাকুলতা, সুতীব্র ব্যাকুলতা যা আমরা ঠাকুরের মধ্যে দেখতে পাই, তার থেকে অনেক দূরে চলে যাওয়া যায়। ওই যে গল্পটা সেদিন বলছিলাম যে লোকটা যাচ্ছে, যেতে যেতে সাপের গায়ে পা দিয়েছে কিন্তু খেয়াল নেই, কার গায়ে পা দিয়েছে সেটাও খেয়াল নেই, তার মন একাগ্র হয়ে আছে ঠাকুরের দিকে বা যা যা কিছু করতে যাচ্ছে তার দিকে। এই একাগ্রতাটা, এই একনিষ্ঠ হওয়াটা খুব শক্ত, কারণ আমাদের মন তো নানা জায়গায় বেড়াতে থাকে,
সংসারের কত চাপ, কত যন্ত্রণা, কিন্তু তারই মধ্যে থেকে যদি আমরা ওই ব্যাকুলতা কিছুটা আনতে পারি তাহলেও মনে হয় খানিকটা কাজ হয়। ঠাকুর বলছেন, আবার যখন বলতাম ওহে দীননাথ জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই নাথ, আমি জ্ঞানহীন সাধনহীন, আমি ভক্তিহীন, আমি কিচ্ছু জানিনি, দয়া করে আমাকে দেখা দে মা, দয়া করে আমাকে দেখা দে না। ভগবান ভক্তকে জ্ঞান ও মুক্তি দিতে কাতর হন না, কিন্তু ভক্তি দিতে কার্পণ্য করেন। কারণ ভক্ত ভালোবেসে ভগবানকে বেঁধে ফেলে, তাই তাকে ভক্তদের আবদার পূরণ করতেই হয়। শুনছেন মিচ্ছি কালীকথা। আমরা দেখি ঠাকুর মথুরের স্ত্রী জগদম্বার রোগ সারাবার জন্য প্রার্থনা করছেন, ঝড়ে বলরামের নৌকায় যাতে না ডোবে তার জন্য প্রার্থনা করছেন, অধরে চাকরির জন্য মাকে বলছেন এবং যদু মল্লিককে তদবির করতে বলছেন। ঠাকুর বলছেন, হাজরা বলেছিল অধরের কর্ম হবে, তুমি একটু মাকে বলো। অধর বলেছিল, আমি মাকে একটু বলেছিলাম, মা এই তোমার কাছে আনাগোনা করছে, যদি হয় তো হোক না। সেই সঙ্গে মাকে বলেছিলাম, মা কি হীন বুদ্ধি, জ্ঞান ভক্তি এইগুলো না আছে তোমার কাছে কিনা এইসব এইসব জিনিস চাইছে। শ্রীরামকৃষ্ণ কেশব সেনের প্রতি বলছেন, জানো কেশব, তোমার অসুখ হলে না আমার প্রাণটা বড় ব্যাকুল হয়। আগেরবারে তোমার যখন অসুখ হলো রাত্রির শেষ প্রহরে আমি কাঁদতুম, বলতুম মা কেশবের যদি কিছু হয় তবে আমি কার সঙ্গে কথা বলবো, মা বলো না আমি কার সঙ্গে কথা বলবো। তখন কলকাতা এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলুম, মার কাছে মেনেছিলুম যাতে তোমার অসুখ ভালো হয়। ঠাকুরের এই আবেদনমূলক প্রার্থনাগুলো শুনলে মনে হয় তিনি মা জগদম্বার সঙ্গে কি গভীর নিকট অকপট অটুট মধুর সম্পর্কই না পাতিয়েছিলেন। তিনি মনে প্রাণে ছিলেন মায়ের বালক ভক্ত, সম্পদে বিপদে সর্বদা তিনি মায়ের পরামর্শ মতো চলতেন। তার সারা জীবনটাই তো একটা প্রার্থনা না। শুনছেন মিচ্ছি কালীকথা।